কন্ডাছড়া কল্যাণ সিং ভিলেজের নতুন জয়রাম পাড়ার গিরিবাসীরা রাস্তা পানীয় জল স্বাস্থ্য শিক্ষা থেকে বঞ্চিত এর মধ্যে রাস্তাঘাট এবং পানীয় জলের মারাত্মক অবস্থা এখনও ছড়া নালার জলই তারা পানীয় জল হিসেবে ব্যবহার করছেন তাও আবার তিন কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে জল আনতে হয় গত ১০ বছর আগে এই পাড়ায় ম্যালেরিয়া মহামারীর রূপ করেছিল এ সময় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বহু লোকের প্রাণহানি ঘটেছে নতুন জয়রাম পাড়ায় 60 পরিবারের বসবাস তারা সবাই দিয়া গন্ডাছড়া মহকুমা সদর থেকে এই পাড়ার দূরত্ব প্রায় 25 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগুয়া জনজাতি অধ্যুষিত গ্রামটি বিভিন্ন সমস্যায় জর্জরিত হলেও কারো নজর নেই ভারতের স্বাধীন হয়েছিল 75 বছর হয়ে গেছে এখনো আমরা এই গ্রামে আমরা গ্রামের পরিবারে সেটেল সাইড পরিবার কখনো আমরা জল এবং রাস্তা কোনো সুযোগ সুবিধা পাইনি তাই আমরা বলতে চাই যে এনপিসিসি প্রায় হাজার ষাট থেকে দেড় হাজার এখন চব্বিশে পরে এখনো মানে মানে রাস্তাটা কোনো ধরি এরপরে আমরা পি ডাব্লিউডি থেকে তাদেরকেও বললাম তারপরে তারাও বললা করব। কিন্তু গত গত দুই মাস পরে এরা সার্ভে করছে কোনো তারা কোনো অ্যাকশন বিকাশে না হলে আমরা কি করব আমরা বাবা আমরা তো ভারতের লোক ভারতের নাগরিক কিন্তু ভারতের নাগরিক হয়েও আমরা পঁচাত্তর বছর ধরে চলে কোনো আমরা কোনো অ্যাকশন বা নিইনি